আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন কি ওয়াস্তাগফির, যে আপনি বেশি বেশি ইস্তিগফার করেন, আপনি বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করেন। তো এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাহি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন সাবঈনা মাররা, আল্লাহর কসম আমি নবী দৈনিক 70 বারের বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করি এবং তাওবা করি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি মাসুম, কোনো গুনাহে নাই, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দৈনিক 70 বারের বেশি কি করেন, তাওবা এবং ইস্তিগফার করেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 70 বার করলে আমার আপনার কয়বার করা দরকার? 70,000 বার করা দরকার। কারণ আমরা গুনার মধ্যে ডুবে আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম হয়েও 70 বারের বেশি দৈনিক তওবা এবং ইস্তিগফার করেন। উম্মতকে নির্দেশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফা ইন্নি আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। এই হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার সকল মানুষ, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো। ফা ইন্নি আতুবু ফিল ইয়াউমি 100 মাররা, কারণ আমি দৈনিক 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করার জন্য নির্দেশনা দিয়েছেন।